আর এখন টেম্পারেচার দেখাচ্ছে -19 ডিগ্রি। তোমরা যদি ফিউচারে স্পিতি ভ্যালি আসো তাহলে জিও সিম নিয়ে আসতে পারো। প্রথমে আমরা যাব লাংজা, তারপরে ওখান থেকে যাব কমিক, এই জিনিস দেখতে পাবো বলে আশাই করিনি। এবার আমাদের সময় হয়ে গেছে, লাংজাকে বিদায় জানাই। দেখো আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, দিয়ে পেছনে লাংজা গেছিলাম, এখন আমরা এদিকে চলে যাচ্ছি। এদিকেই যাচ্ছে হলো আমাদের কমিক আর হিকিম। আর এখান থেকে কমিকের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার মতো, আর কমিক থেকে হিকিমের ডিস্টেন্স ওই 5-6 কিলোমিটার মতো। সামনে দিকে কমিক ও সামনে লাস্ট মে টাওয়ার কে পাস। আচ্ছা আচ্ছা। আর হিকিম হিকিম ইয়া নিচে হ্যায়। এখন বাজে দুপুর 12:47, সূর্য তো আকাশে রয়েছে, তার সাথে চাঁদও দেখা যাচ্ছে। মোমেন্টাম কমলেই মোটামুটি গাড়ি ওরমভাবে আটকে যাবে, স্কিড করবে পুরো একদম চাকা। হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড, ভিলেজ কমিক, পপুলেশন 114, মানে 114 জন এখানে বসবাস করে, আর অল্টিটিউড হলো 4,587 মিটার। তো আমার পেছনেই দেখা যাচ্ছে কমিক মনাস্ট্রি, নিচে দেখা যাচ্ছে হলো কমিক ভিলেজ। ভেতরে একজনই 70-80 বছরের লামা, উনি বসে বসে ড্রাম বাজাচ্ছেন, ওনার জাস্ট বুক অবধি উনি কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছেন, আর বসে আছেন একা একা পুরো। আর মানে ড্রাম বাজাতে বাজাতে উনি মন্ত্র পড়ছেন। ওনার নাম হলো ইসিজি, ওনার বাড়ি হলো লাংজাতে, উনি লাংজাতে থাকেন, এখানে পুজো করতে আসেন আর কি। দেখো ভেতর দিয়ে সাউন্ডটা আসছে, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। উনি অ্যাকিউরেট একদম মানে কবে মনেস্ট্রি তৈরি হয়েছিল সেটা তো বলতে পারলো না, কিন্তু উনি বললেন যে 700-800 বছরের পুরনো মনেস্ট্রি এটা, কমিক মনেস্ট্রি। ভেতরে মহাকালার মূর্তি রয়েছে, মূর্তি আমি দেখতে পাইনি, বললো যে বিনা তপস্যায় ওনার মূর্তি দেখা যায় না, দর্শন করা যায় না। চলো তাহলে এবার আমরা গাড়িতে গিয়ে উঠি, আবার এখান থেকে হিকিম যাব, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। পান্টুর শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে, আমার মনে হচ্ছে ওর অল্টিটিউড সিকনেস হয়েছে, এত অল্টিটিউডে এসছে এত ঠান্ডার মধ্যে। না দেখো অবস্থা দেখো। আরে আমার ঠান্ডা নিয়ে কিছু হচ্ছে না, মেইন হচ্ছে অল্টিটিউডের জন্য মাথা ব্যথা করছে। এবার কালকে অবধি একদম ঠিকঠাক ছিলাম, রাত্রেবেলা একটু প্রবলেম হয়ে গেছে আমার। আর কমিকে দেখলাম যে একটা হিল টপ রেস্টুরেন্ট রয়েছে, সেটাতে ম্যাগি লেখা আছে দেখলাম 50 টাকা, আর চা 1 কাপ 80 টাকা। অবাক হয়ে গেলাম দেখে, 1 কাপ চায়ের দাম 80 টাকা, মানে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে ব্যাক করে যাব, তারপরে একটা লেফট সাইডের রাস্তা নিয়ে নেবো হিকিমের জন্য। ফির হাম লোক জব কি মনেস্ট্রি যায়েঙ্গে ক্যা লাংজা হোকেই জানা পড়েগা ফির, মতলব হিকিম সে নিচে সে চলে যাবে। আচ্ছা ঠিক হ্যায়। এখানে রাস্তার মধ্যে কিছু একটা প্লাস্টিক পড়ে আছে, সামান আছে মনে হচ্ছে। দেখি জুতা হ্যায়, আচ্ছা বালা জুতা হ্যায়। আপ দেখ লেনা, আর কিসি কো মিলতা হ্যায় তো নেই তো আপ ইউজ কর লেনা। কিসকা পায়ের মো হোতা হ্যায় দেখ লো, আপকা সাইজ কাই লাগ রহা হ্যায়। গাড়ি থেকে হয়তো পড়ে গেছে, অ্যাড্রেস থাকলে হিকিম পোস্ট অফিস থেকে পোস্ট করে দিতাম। আমার মনে হচ্ছে ওই ওই লাস্ট এর গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওদের ওই পেছন দিকে ছিল, ওদেরই পড়েছে। চলো হিকিম, আর এই যে নিচে হলো পোস্ট অফিস, লেটার বক্স লাগানো আছে ওখানে। ওয়েলকাম টু হিকিম, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, লেফট অ্যারো। এই পোস্ট অফিসের মানে হিকিমের অল্টিটিউড হচ্ছে 14,567 ফিট,
এখান থেকে দেখাচ্ছে হিকিম পোস্ট অফিস 50 মিটার, প্রচুর ঢালু আছে। কিন্তু সকাল 10টা থেকে 1টা অবধি খোলা থাকে, আর 1টা থেকে 2টো হচ্ছে লাঞ্চ টাইম, আবার 2টো থেকে 4টা অবধি খোলা থাকে। হ্যাঁ কই আমদার, কাঠের গুড়ি আর মাঝখানে একটা টেবিল, এই টেবিলের উপর আমি এই পোস্ট কার্ডে আমার বাড়ির অ্যাড্রেস লিখে চিঠি পোস্ট করব। আর এর উপরে একটা স্ট্যাম্প মারতে হবে, স্ট্যাম্পটা হলো 6 টাকা, আর এই পোস্ট কার্ডটার দাম হলো 15 টাকা। দেখো এটাই আমি এতদিন ধরে খুঁজছিলাম, বাট সব মার্কেট বন্ধ থাকার জন্য পাচ্ছিলাম না, ফাইনালি এখানে পেয়ে গেছি একটা আমার একটা রাইডার পাল। 14,567 ফিট এই অল্টিটিউড থেকে, মানে হিকিম পোস্ট অফিস থেকে আমি আমার চিঠি বাড়িতে পোস্ট করলাম। চলো যেও চিঠিটা ভাই, চলো এবার আমরা গাড়িতে উঠবো, উঠে এগোবো কিব্বারের দিকে, কিব্বার কি মনেস্ট্রি। आप क्या तब इधर से गए थे? आपका कुछ सामान तो गिरा नहीं? नहीं नहीं, वो खुला हुआ था, पता है, गिरा नहीं सामान। गिरा नहीं? आपको आगे दिखा, कोई बैग तो नहीं दिखा? एक छोटा सा बैग दिखा इसलिए। क्या क्या आप लाए उठा के? हाँ दिखाइएगा। ये अपना ही है, सॉरी यार। थैंक यू, थैंक यू वेरी मच। क्या है इसमें? ওরা এই রাস্তা দিয়ে গেছিল, ওরা মনে হচ্ছে আবার কমিক হয়ে এখান দিয়ে ব্যাক করলো, তো ওদের জুতো আমরা ফেরত দিয়ে দিলাম। জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে ফুল হোয়াইট স্পিতি ভ্যালি দেখা যাচ্ছে আর কি দু সাইডে। এদিকে রামরিক বলে গ্রামটা রয়েছে, আর এদিকে দেখো, আর এদিকে নিচে রয়েছে কাজা। হ্যাঁ হ্যাঁ, ছে গাঁও দেখ রে। আবার ওই মেন রোডটাতে চলে এলাম, এই রাস্তাটাই সোজা সিধা কুন্দুম যা রায় না এই বলে। হ্যাঁ, তো পেছনে কাজা রয়েছে, আর কাজা থেকে কি মনেস্ট্রি ডিস্টেন্স মোটামুটি 12-13 কিলোমিটার মতো হবে, মানে 15 কিলোমিটারের থেকে কম। আমরা যদি কুনজুমলা মানে মানালির দিকে যেতাম তাহলে এই ব্রিজ দিয়ে চলে যেতাম, আর কি গুম্ফা কিব্বার এই সামনের দিকে চলে গেছে। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো কি ভিলেজ, আর আমরা আরো এগিয়ে যাব কি মনেস্ট্রির দিকে। উপরে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি, ওই মনেস্ট্রি না একদম উপর বেলা রেড কালার কে মনেস্ট্রি কে, আর এই পুরা বেলাই মনেস্ট্রি, পুরোই মনেস্ট্রি। ওই তো উপরে রয়েছে কি মনেস্ট্রি, আর গাড়ির চাকা এখানে গেছে ফেসে। তো রাকেশজি ওখানে বেলচা নিয়ে মাটি নিয়ে আসছে, বেলচাতে করে নিয়ে এসে চাকার গোড়ায় দেবে, তারপরে গাড়িটা টেনে তুলবে। লে লো আপ, লে লো জলদি, মানে গাড়ি তবেই নিকালবো। হ্যাঁ বাবা, আচ্ছা নিকালো। বাড়িয়া গাড়িটা কিরম ভাবে বের করলো সেটা পুরোটা আমি দেখাতে পারলাম না, তার কারণ হলো আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিল। বান্টু বলছে রাকেশজি চিতা আদমি। হ্যাঁ, আমি ফার্স্ট ব্লক থেকে বলছি চিতা আদমি, চিতা আদমি রাকেশজি গাড়ি কো নিকাল দিয়া। আমাদের এই যে ট্রিপটার হিরো, ঠিক আছে, আমাদের এই ট্রিপটার পুরো সুপার হিরো হচ্ছে রাকেশজি। কিব্বার ছিচাম ব্রিজ এদিকে, আর এই সাইডে চলে যাচ্ছে কি মনেস্ট্রি, কি মনেস্ট্রির গেট।
এটা রয়েছে কি মনেস্ট্রি আর এখানে দেখো মোটামুটি সব ডিটেইলস দেওয়া রয়েছে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে বা একটু পজ করে দেখে নিতে পারো আর মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা দেখো অবস্থা দেখো এই মনেস্ট্রি হলো স্পিতি ভ্যালির লার্জেস্ট মনেস্ট্রি 11th সেঞ্চুরিতে ড্রমটন বলে কেউ এই মনেস্ট্রিটা ফাউন্ডেশন করেছিলেন আমার ঠিক পেছনেই রয়েছে কি মনেস্ট্রির মেন গেট কি মনেস্ট্রি অলরেডি হলো 4166 মিটার 13668 ফিট আর নিচেই রয়েছে একদম স্পিতি রিভার এদিক থেকে স্পিতি রিভার বয়ে গেছে মানে স্পিতি রিভার ওই দিক থেকে এসছে আর কি অরিজিন হলো ওইদিকে কুনজুমলার ওখান থেকে স্পিতি রিভারটা বেরিয়েছে মনেস্ট্রিতে এসছে স্নিকার্স খেয়েছে খেয়ে প্লাস্টিকটা এখানেই ফেলে গেছে ঠিক না যারা এগুলো করো ঠিক না পকেটে রেখে দিলাম ক্যারি করলাম आपने वहाँ ऊपर जो जो फ्लोर में जो मंदिर है उसके बारे में बोल रहे हैं तो उसके जो बीच में जो बड़ा मंदिर जो मूर्ति है वो मैत्री बुद्धा जी का मैत्री बुद्धा जी का है जो कि फ्यूचर बुद्धा के नाम से हम जानते हैं ना उसका एक इसमें नुब्रा वैली में भी है बड़ा स्टैचू वाला बिल्कुल है तो ये जो ऊपर जो स्टैचू आप देखोगे उसकी जो स्टैंडिंग पोजिशन है उनकी जो मुद्राएं हैं वो बिल्कुल अलग होंगे क्योंकि ये जो पुराने दौर की जो मूर्तियाँ हैं उस दौर की मूर्ति है ठीक है ना और जो नुब्रा वैली में जो बने वो बाद में बने हुए हैं है ना फिर उसके बाद ये जो टेंपल दिख रहे हैं आपको यहाँ पे तीन पार्ट है सर देखो ना ये जो बना हुआ ये जो मेन प्रेयर हॉल के नाम से जानते हैं जो कि सन मेरे ख्याल से 2000 में कंप्लीट हुआ था सन 2000 में फिर इस यहाँ हमारे जो गुरु है दलाई लामा जी वो यहाँ पर आए उन्होंने और ये जो कला चक्र का जो एक टीचिंग होता है वो दिया यहाँ पे फिर उसके बाद ये जो जो ग्राउंड फ्लोर में जो मंदिर है और ये जो मंदिर आपको यहाँ दिख रहे हैं मणि लगान के नाम से ये सारे पुराने हैं बहुत पुराने हैं मतलब ये वाला नया है बाकी सभी पुराने हैं और ये जो ऊपर का जो तो फ्लोर जो है वो 14th सेंचुरी में बने हुए हैं दोनों 14th हाँ जी अच्छा 13 और मंगल लोगों ने अटैक किया था इधर मैं सुना हाँ हाँ वो उस वक्त 11th सेंचुरी की बात कर रहे हैं आप उस वक्त ये जो की मोनेस्ट्री हुआ करते थे वो आगे एक गांव दिखेगा रंगरिक विलेज हाँ जी वहाँ हुआ करता हुआ ना 11th सेंचुरी में उधर हुआ करता हाँ जी हाँ जी हाँ जी और ये 14th पे बना हुआ उसके बाद वो डिस्ट्रॉय होने के बाद फिर 14th सेंचुरी में इसकी नींव रखी गई रंगरिक जो विलेज था पहले उधर ये की मोनेस्ट्री हुआ करता था मतलब 11th सेंचुरी में फिर मंगल ने उनको तोड़ दिया क्या हाँ जी तोड़ दिया उसके बाद वहाँ पर आक्रमण हुआ फिर वो डिस्ट्रॉय हो गया उसके बाद फिर 14th सेंचुरी में इस मंदिर की यहाँ नींव रखी गई अच्छा तब ये कौन बनाया था ये जो हमारे ड्रमटन बोल के एक ड्रम जो चौचपन अतिशाह जो एक तिब्बत के जो महान गुरु है और जो लोसा ओरिजिनल शाम्भू जी द ग्रेट ट्रांसलेटर लोसा ओरिजिनल शाम्भू जी उनका उनके निर्देश अनुसार फिर ड्रमदम्बा जी ने इस मंदिर की नींव रखी थी अच्छा जी वो 11th सेंचुरी में 14th में बिल्कुल की मोनेस्ट्री जे व्यूटा रहे छे माने বটম টু টপ অবধি দেখতে গেলে সামনে ওইখান অবধি ট্রেক করে যেতে হবে তাহলে পুরো কি মনেস্ট্রির ভিউটা পাওয়া যাবে আমি ছবি দেখাচ্ছি তোমাদের ভেতরে গিয়ে যা ابھی ہم ہیں نا ٹاپ میں ہاں جو ریڈ کلر کی جو دیکھ رہے ہیں نا ہاں وہ یہ جو مندر سے وہی ہے ہاں ٹھیک ہے نا یہاں تک پورا ٹیمپل سے ٹھیک ہے نا اس کے نیچے یہ پورا ہاسٹل ہے ہاسٹل یہ سکول ہے اچھا ٹھیک ہے نا اور یہ پریئر ہال ہے سکول کی جو سٹوڈنٹس ہیں ان کے لیے پریئر ہال ہے یہ अच्छा हाँ ना फिर ये सारे जो इंडिविजुअल जो हमारे सीनियर मंक्स होते हैं ना उनके रूम्स हैं अच्छा ये पूरा हॉस्टल रहते हैं वो अच्छा 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 এত ভালোভাবে কি মনেস্ট্রি ডেসক্রিপশন পেয়ে যাব এটা আমি নিজেও এক্সপেক্ট করিনি সত্যি কথা খুব ভালো লাগলো তো 11th সেঞ্চুরিতে রাংরিক ভিলেজে ছিল কি মনেস্ট্রি তারপরে মঙ্গলরা ওটা ধ্বংস করে দেয় আবার 14th সেঞ্চুরিতে এখানে মনেস্ট্রি তৈরি হয় তো চলো এবার এখান থেকে আমরা বেরাবো নিচের দিকে चलो चलो गिरा 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 बोलो खेल रहे कुकुरे साइज़ टा देखे जो जस्ट ने सोती कथा
এত বড় মে কুকুর আমি প্রথমবার দেখলাম। চলো কি মনেস্ট্রি গেট দিয়ে বেরিয়ে লেফট সাইডে চলে যাচ্ছে কাজা, আর রাইট সাইডে এদিকে চলে যাচ্ছে কিব্বার ভিলেজ চিচাম ব্রিজ। তো আমরা এখন চিচাম ব্রিজের দিকে নিয়ে নিলাম গাড়ি। আর ওই দিকে অপোজিট সাইডে পাহাড়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হলো কুঞ্জুমলার রাস্তা। মানে ওই রাস্তা দিয়ে, রাস্তা তো বোঝাই যাচ্ছে না এত স্নো রয়েছে, মানে যারা কুঞ্জুম পাস ক্রস করে মানালির দিকে যাবে তারা ওই রাস্তাটা নিয়ে নিতে পারবে। কিয়াটো বলে সামনে কোনো একটা জায়গা আছে যেখান থেকে ওই রাস্তাতে কানেক্ট করা যেতে পারে। তো এটা ইনফরমেশন ফ্রম রাকেশজি। তবে আমরা মনে হচ্ছে না আর কিব্বার ভিলেজের দিকে যাব, এমনিতে অনেক লেট হয়ে গেছে আমাদের, সূর্য ওই পাহাড়ের পেছনে চলে গেছে আর এদিকে পুরো ছাওয়া পড়ে গেছে। তাই জন্য কি রোদ থাকলে যেগুলো অন্তত বরফ গলে একটু জল হয়েছিল সেগুলো পুরো এখন কাঁচ হয়ে যাবে, আর গাড়ি নামানো খুব মুশকিল হয়ে যাবে। ওই জন্য কিব্বার ভিলেজের দিকে আমরা যাব না, আমরা চিচামেই যাব, চিচাম ব্রিজটা দেখে আমরা ব্যাক করে চলে আসব। এখন টাইম হয়ে গেছে 5:01, মানে 4:30-4:30 মধ্যে ডান করে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের সেই লেট হয়ে গেল। কিব্বার ভিলেজে খালি হোমস্টে আছে থাকার জন্য, আর তাছাড়া পুরো জঙ্গল না, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ये सब ওয়াইল্ড লাইফ ही है। हां सभी ওয়াইল্ড লাইফ है जहां चल रहे हां। एक्चुअली কি কিব্বার ভিলেজে গিয়ে থাকে তারাই যারা মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, মানে স্নো লেপার্ডের ছবি টবি তুলবে, তো তাই জন্য কিব্বার ভিলেজে গিয়ে পড়ে থাকে আর কি। তো আমরা তো স্নো লেপার্ডের ছবি তুলবো না। দেখো সত্যি মানে যেটুকু জল পড়েছিল রাস্তায় সবই প্রায় জমে গেছে, তো সত্যি নামানো খুব মুশকিল হয়ে যাবে। উপরে দেখা যাচ্ছে এটা কিব্বার ভিলেজ, আর এই সাইডে দূরে দেখা যাচ্ছে সেটা হলো চিচাম ভিলেজ। কিব্বারে আমরা আর গেলাম না, আমরা চিচাম ব্রিজটা দেখি ফেরত চলে আসবো। আমরা মোটামুটি কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে যাচ্ছি, যে স্যাংচুয়ারি কে আন্দরই না, পুরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে এটা, লেপার্ড এরিয়া আছে, লেপার্ড লেপার্ড এরিয়া। এখন টেম্পারেচার মোটামুটি -12-13 ডিগ্রি হবে, আর আমরা চিচাম ব্রিজের উপর চলে এসেছি। মানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চিচাম ব্রিজের উপর দিয়ে, নিচটা দেখি একবার। ওরে বাবা, এত বিরাট নিচু, দেখো একবার। অপোজিট সাইডে ওটা হলো চিচাম ভিলেজ, আর এটা চিচাম ব্রিজ। আমরা তো চিচাম ব্রিজটা তো মোটামুটি হেঁটেই ক্রস করলাম, এখন দৌড়াচ্ছি কারণ রাকেশজি বলছে নাকি স্নো লেপার্ড দেখা যাচ্ছে। ক্যা বল রে আপ, মজা কিয়া না। লোক বেঠে হুয়ে না ওয়াহ পে, ও সামনে দেখি কর্নার পে লেপার্ড কে লিয়ে বেঠে হুয়ে ওয়াহ। আচ্ছা ওয়াহ সামনে লেপার্ড হ্যায় উধার, হ্যাঁ হো সকতা হ্যায় হো সকতা হ্যায়। উপর সে ওর আর টিম ও দেখি। ওকে ওকে হ্যাঁ 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 হ্যাঁ, ও সব স্নো লেপার্ড ওয়ালে। আচ্ছা ফটোগ্রাফি কে লিয়ে, হ্যাঁ। নিচে রয়েছে হলো সাম্ভা লামা নালা, স্প্যান 120 মিটার। 2003 সালে ব্রিজ তৈরি করা শুরু হয় আর 2017-তে ব্রিজ শেষ হয়, আর হাইট 150 মিটার, আর 485.50 লাখ খরচা হয়েছিল এই ব্রিজটা তৈরি করতে। এখানে প্রচন্ড ঠান্ডা, -15-16 তো হবেই, কথা বলতে পারছি না, দাঁড়াতে পারছি না, পুরো কাঁপছি, অটোমেটিক্যালি ভাইব্রেশন হচ্ছে। আর সত্যি ওই পাশে পুরো স্নো লেপার দেখার জন্য সবাই নেবে আসছে, পুরো লাইন দিয়ে উপর দিয়ে নেবে আসছে। আমার ছোট্ট গোপ্র ক্যামেরায় বোঝা যাবে না অবশ্যই। গাড়ির অবস্থাটা দেখো, নিচেগুলো সব বরফ হয়ে আছে আর গাড়ি পুরো কাদা কাদা হয়ে গেছে। এখান থেকেই এই ব্রিজের তারগুলো বেরিয়েছে, বেরিয়ে এরকম উপর দিয়ে গিয়ে এরকমভাবে কানেকশন তৈরি করেছে। টাইম হয়েছে
7:53 আর আমরা 6:30 নাগাদ আমাদের পেমা গেস্ট হাউসে পৌঁছে গেছিলাম। রাস্তায় আসার সময় খালি একটা প্রবলেম হয়েছিল, সেটা হলো চিচাম ব্রিজ থেকে যখন আমরা বেরোচ্ছিলাম গাড়ি জাস্ট স্কিড করে পুরো কি বলবো রে কি হয়েছিল কে হুয়া থা কে হুয়া থা গাড়ি মে কুছ নি হুয়া গাড়ি তো ইয়া খড়া হ্যায় গাড়ি তো খড়া হ্যায় আসলে হয়েছিল কি ব্যাপারটা যে চিচাম ব্রিজ থেকে মানে আমরা চিচাম ব্রিজটা ক্রস করে গেছিলাম, তারপরে যখন আমরা ব্যাক করে আসছি তখন একটুখানি স্লোপ ছিল ওঠার মতো আর ওখানটা পুরো হার্ড আইস ছিল আর গাড়ি নিয়ে উঠতে গেছে আর গাড়িটা না স্কিড করে পুরো ঘুরে গেছে। হ্যাঁ আমার কাছে কোনো ক্যামেরা তখন অন ছিল না, ওই জন্য আমি শ্যুট করতে পারিনি আর ওই সিচুয়েশনে ঠিক শ্যুট করাটা আসেনি আর কি, কেউই শ্যুট করতে পারিনি আমরা সেরকমভাবে। তো তারপরে মানে আমাদের চিতা রাকেশজি নিকালিয়া গাড়ি উদারছে, মানে গাড়ি বের করে নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো মানে কী বলতো আসলে যেটা প্রবলেমটা যেটা বুঝলাম যে যখনই সানসেট হয়ে যাচ্ছে তারপর থেকেই যেগুলো জল হয়ে রয়েছে রাস্তায় সেগুলো পুরো জমে কাঁচ হয়ে যাচ্ছে, মানে পুরো হার্ড আইস হয়ে যাচ্ছে, আর সেরম হলে না গাড়ির চাকা কোনোরকমভাবেই গ্রিপ করবে না ওই রাস্তায়। রাকেশজিকে মেনি মেনি থ্যাংকস আর কি, রাকেশজি খুব ভালো ড্রাইভ করে আমাদের এনেছে। কিন্তু আমি তোমাদের নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে যদি তোমরা এরকম উইন্টার স্পিতি ভ্যালি রাইড করো বা যে কোনো জায়গায় উইন্টারে পাহাড়ে মানে যেখানে রাস্তায় অন্তত স্নো জমে আছে ওরকম রাইড করো তাহলে প্লিজ 4:30 পরে আর রাইড বা ড্রাইভ কিচ্ছু করো না। আজকে ভিডিওতে তোমাদের অনেক কিছু দেখিয়েছি, আমরা যে যে সাইট সিনগুলো করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো লাস্ট অব দি এটাই বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা এখন অবধি সাবস্ক্রাইব করো নি। তো কাল থেকে আবার আমাদের ব্যাক সাইডের জার্নি শুরু হবে, কিন্তু এবার অন্য কিছু থাকবে জার্নিতে। হ্যাঁ হ্যাঁ, আর আজকে সারাদিন তো বাইক স্টার্ট দিইনি, এসে দেখছি যে বাইক স্টার্ট হচ্ছে না, মানে আমি এসেই সন্ধ্যেবেলা বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না, কালকে সানরাইজ হওয়ার পরে তারপরে চেষ্টা করব, না হলে অন্যরকম কিছু টেকনিক ইউজ করতে হবে, দেখা যাক কি হয় আর কি। তো আর যাওয়ার সময় রুটে কিন্তু আমরা কল্পা সাংলা ও সব যাইঙ্গে না, চিতকুল কা সিওরিটি নেই হ্যায়, ও ডিপেন্ড করেগা, আচ্ছা কন্ডিশন পে ডিপেন্ড করেগা, আচ্ছা। তো যাওয়ার সময় মানে ফেরার সময় আমরা কল্পা সাংলা এগুলো তো যাবোই, চিতকুলও রয়েছে প্ল্যানে কিন্তু সিওরিটি নেই এখন অবধি, রাকেশজি যেরকম বলছে, দেখা যাক যা হবে সব কিছু তোমরা আপডেটস পাবে। আর এসেই আমি কপি করা আর এডিটিং করা শুরু করে দিয়েছি, আর তার মধ্যে আমাদের ডিনারও এসে গেছে, এই যে আন্ডা কারি, দুটো আন্ডা তার সাথে ডাল আর রাইস, আর ফুল ফ্যামিলি এখানে রয়েছে। চলো তো চলো আজকের মতো ভিডিওটা কাজা দিকে শেষ করছি, টাটা, টেক কেয়ার অ্যান্ড